আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ। কোন দল ফুটবলে সবার সেরা তার স্বীকৃতি উঠে আসে বিশ্বকাপের এই মঞ্চে। বিশ্বকাপ জয়ী দলকে দেয়া হয় 6 কেজি সোনা দিয়ে তৈরি এই মূল্যবান ট্রফি। তবে বিশ্বকাপ শুধু জাতীয় দলগুলোর জন্যই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব বিচারেরও সর্বোচ্চ আসর। সেজন্য বিশ্বকাপ টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের দেওয়া হয় গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভের মতো সম্মাননা। একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতার চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। এই আইকনিক ট্রফির আড়ালে বিশ্বকাপের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ঢাকা পড়ে যায়। সে কারণে আমরা অনেকেই সেই সব পুরস্কার সম্পর্কে তেমন খবরও রাখি না। বিশ্বকাপ ট্রফি ছাড়াও বিশ্বকাপ আসরে আর কী কী পুরস্কার দেওয়া হয় এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী এক একটি দল কত টাকা পায় সে সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবে এই পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শেষে উক্ত ম্যাচের সেরা খেলোয়াড়কে একটি ট্রফি প্রদান করা হয়। একে ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড বলা হয়। 2002 সাল থেকে এই পুরস্কারের প্রচলন শুরু হয়েছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি। তিনি 8 বার এই পুরস্কার পেয়েছেন। এরপরে 7 বার ম্যান অব দ্য ম্যাচ হয়ে দ্বিতীয় অবস্থানে আছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। এক আসরে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডও আছে মেসির। শুধুমাত্র ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি প্রতিটি ম্যাচের শেষে দেওয়া হয়। বাকি সকল পুরস্কার প্রদান করা হয় বিশ্বকাপ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী আসরে। একটি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়। গোল্ডেন বুট অ্যাওয়ার্ড একটি পরিসংখ্যান ভিত্তিক ট্রফি, অর্থাৎ এই পুরস্কার কে পাবে তার জন্য আলাদা করে কোনো ভোটাভুটি বা নির্বাচনের প্রক্রিয়া নেই। যে বেশি গোল করবে এই অ্যাওয়ার্ড সেই পাবে। 1930 সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলেও অতীতে এর নাম ছিল গোল্ডেন শু। গত বিশ্বকাপের 7 ম্যাচে 6 গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন ইংল্যান্ডের হ্যারি কেন। একটি বিশ্বকাপ আসরের সবচেয়ে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্বকাপ আসরের প্রথম থেকেই গোল্ডেন বল পুরস্কার দেওয়া হতো না। 1982 সালের বিশ্বকাপ থেকে এই ট্রফির প্রচলন শুরু হয়। ফিফার এক্সপার্ট প্যানেলের বিশেষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই পুরস্কারের জন্য যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হয়। গোল্ডেন বলকে গোল্ডেন বুট পুরস্কারের চেয়েও বেশি সম্মানের বলে বিবেচনা করা হয়। সাধারণত গোল্ডেন বল পুরস্কার বিজয়ী সেই বছরের ব্যালনডিওর অ্যাওয়ার্ডের জন্যও প্রথম সারিতে থাকেন। ব্যালনডিওর হল ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে আয়োজিত ফুটবলের বাৎসরিক অ্যাওয়ার্ড। গোল্ডেন বলের পর তুলনামূলক কম পারফরমেন্স অনুযায়ী সিলভার বল এবং ব্রোঞ্জ বল অ্যাওয়ার্ডও দেওয়া হয়। ফিফা বিশ্বকাপ আসরের সেরা গোলরক্ষকের জন্য গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড প্রচলন করা হয়েছে। অতীতে এই পুরস্কারটিও ছিল না। 1990 সালের আসর থেকে গোল্ডেন গ্লাভ পুরস্কার প্রদান করা হচ্ছে। পরিসংখ্যান ভিত্তিক এবং এক্সপার্ট মতামত উভয় দিক বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে সেরা গোলরক্ষকের দায়িত্ব পালন করা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। তবে কখনও কখনও শুধুমাত্র একটি অসাধারণ গোল ফিরিয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবেও এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী 21 বছরের কম বয়সী সবচেয়ে সেরা খেলোয়াড়কে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। 21 বছরের কম বয়সী যে খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছে এবং যে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে অথবা যে সবচেয়ে ভালো ডিফেন্ড করতে পেরেছে তাকেই এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি নতুন হলেও তরুণ ফুটবলারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড। বিশ্বকাপ ফুটবলে যে দল সবচেয়ে শৃঙ্খলার পরিচয় দেয় তাদেরকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হয়। সাধারণত যে দলের খেলোয়াড়েরা সবচেয়ে কম হলুদ এবং লাল কার্ড পায় তাদেরকে এই ট্রফির জন্য নির্বাচন করা হয়। এছাড়াও এমন দলকেও এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে যারা খুব গুরুত্বপূর্ণ ম্যাচে অস্বাভাবিক ভালো পারফরমেন্স করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। 1970 সালের বিশ্বকাপ থেকে ফেয়ার প্লে ট্রফির প্রচলন শুরু হয়। ফুটবল বিশ্বকাপে যে দল সবচেয়ে বেশি গোল করে তাদেরকে মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 1998 সালের বিশ্বকাপ থেকে মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ডের প্রচলন করা হয়েছে।
যদি দেখা যায় একাধিক দল সমান সংখ্যক গোল করেছে, তখন তাদের মধ্যে যারা সবচেয়ে কম গোল খেয়েছে তারাই এই পুরস্কার পায়। তার মানে বিশ্বকাপে যে দল সবচেয়ে বেশি গোল করবে এবং নিজেরা সবচেয়ে কম গোল খাবে তারাই মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ডের যোগ্য। 2006 সালের বিশ্বকাপ থেকে গোল অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এই অ্যাওয়ার্ড প্রচলনের পর থেকে মাত্র 4টি বিশ্বকাপ আসর বসেছে, প্রতিটিতেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিজয়ী নির্বাচন করা হয়েছে। তবে সাধারণত দর্শকেরা যে গোলটাকে বিশ্বকাপের সবচেয়ে সেরা গোল হিসেবে ভোট দেয় সেই গোলদাতা গোল অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পায়। আপনার কি মনে হয় 2022 বিশ্বকাপের কোন গোলটি গোল অব দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্য? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। কাতার বিশ্বকাপ শুধু আয়োজকদের দিক থেকেই সবচেয়ে ব্যয়বহুল নয়, খেলোয়াড়দের জন্যও এই আসর অনেক বেশি অর্থ আয়ের সুযোগ নিয়ে এসেছে। কারণ এবারের বিশ্বকাপের প্রাইজ মানি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। রাশিয়ায় আয়োজিত সর্বশেষ বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপে প্রাইজ মানি বেড়েছে $60 লাখ। কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করা কোনো দল যদি একটি ম্যাচও জিততে না পারে, তবুও শুধু অংশ নেওয়ার জন্যই তারা পাবে $12 লাখ। প্রতিটি দলের জন্যই এই পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে। আসরে অংশগ্রহণ করা 32টি দলের মধ্যে পারফরমেন্সের দিক থেকে যারা শেষ 16তে থাকবে, অর্থাৎ 17 থেকে 32তম প্রত্যেকটি দলই $90 লাখ করে পাবে। এই দলগুলোর জন্য সব মিলিয়ে $14 কোটি 40 লাখ বরাদ্দ রাখা হয়েছে। এরপর 9ম থেকে 16তম পর্যন্ত 8টি দলের জন্য বরাদ্দ রয়েছে $10 কোটি 40 লাখ। এই দলগুলোর প্রত্যেকটি $1 কোটি 30 লাখ করে পাবে। 5ম থেকে 8ম স্থানে থাকা 4টি দলের প্রত্যেকটি দল পাবে $1 কোটি 70 লাখ। সব মিলিয়ে তাদের জন্য বরাদ্দ $6 কোটি 80 লাখ। এবারের বিশ্বকাপে চতুর্থ দল পাবে $2 কোটি 50 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে $2 কোটি 70 লাখ। কাতার বিশ্বকাপের রানার্স আপ দল পাবে $3 কোটি এবং 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $4 কোটি 20 লাখ। সেই সাথে তাদেরকে সম্মানসূচক বিশ্বকাপের মূল ট্রফিটি দেওয়া হবে। তবে এই ট্রফি একেবারে দিয়ে দেওয়া হবে না, বিশ্বকাপ জয়ী দল পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারবে। এরপরের বিশ্বকাপের সময় ট্রফিটি আবারও ফিফার কাছে জমা দিতে হবে। তখন ফিফা বিগত চ্যাম্পিয়ন দলকে সোনার প্রলেপ দেওয়া একটি নকল বিশ্বকাপ ট্রফি প্রদান করবে। তবে অতীতে নিয়ম ছিল কোনো দল 3 বার বিশ্বকাপ জিতলে ট্রফিটি তাদেরকে চিরতরে দিয়ে দেওয়া হতো। সেই হিসেবে ব্রাজিলকে এর আগের বিশ্বকাপ ট্রফিটি একেবারে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ট্রফিটি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে চুরি হয়ে গেছে। বিশ্বকাপ ট্রফির এমন চমকপ্রদ ইতিহাস এবং ফুটবলের বিশ্বকাপ কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।